অষ্টম শ্রেণী ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024 স্বাস্থ্য সুরক্ষা, তোমাদের আগামীকালকের পরীক্ষার সাজেশনগুলো দেখে নাও প্রশ্নের উত্তর সহকারে। আমি এই বিষয়গুলো আগেও আলোচনা করেছি, আজকে আবার ফাইনাল সাজেশনগুলো দিতেছি। দেখো, প্রশ্ন খাদ্য অপচয় রোধ করার উপায়গুলো লেখো, খুবই ইম্পর্টেন্ট, কালকের পরীক্ষা দেখবে আসবে। তো উত্তর সহকারে তোমরা দেখে নাও, আমি এগুলো বলবো না, তোমরা এক নজর করে দেখে নাও, বলতে গেলে ভিডিওটা লং হয়ে যাবে, কারণ এক ভিডিওতে সব প্রশ্ন দিয়ে দিব। এগুলো ভালো করে তোমরা দেখে নাও, এই 60টা পয়েন্ট লিখলে হবে। তারপরে আমরা চলে যাই দ্বিতীয় প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন দেখো, যেসব কারণে সাধারণত মানসিক চাপ তৈরি হয় তা একটি পোস্টারে উপস্থাপন করো। তো উত্তর লিখবে, যেসব কারণে সাধারণত মানসিক চাপ তৈরি হয় তা একটি পোস্টারে উপস্থাপন করা হলো। তারপর থেকে লিখবে সুন্দর করে, আমি যেভাবে লিখে দিয়েছি তোমরা এইভাবে মুখস্থ করে ফেলবা, কাগজে লিখে রাখো, কালকে পরীক্ষায় দেখবে এগুলো চলে আসবে। পরীক্ষায় 100% কমন উপযোগী সাজেশন দিয়েছি আমরা। আমি স্কিপ করে যেতেছি আস্তে আস্তে করে, তোমরা এগুলো দেখে নাও, এই 8টা পয়েন্ট লিখে দিলে হবে। ভালো করে মুখস্থ করবা কাগজে লিখে, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, এই 8টা লিখবা। তারপর পরের প্রশ্ন, সুস্বাস্থ্য চর্চায় তোমার পছন্দের ব্যক্তির কর্মপ্রণালী এবং এর প্রভাব সম্পর্কে বিস্তারিত লেখো। তো উত্তর যেভাবে লিখবা দেখে নাও তোমরা, আমি বলবো না, উত্তরগুলো পয়েন্ট আগে লিখবা। স্বাস্থ্যসম্মত খাবার গ্রহণ, পুষ্টিকর খাবার গ্রহণ, বাংলা লেখাগুলো লিখবা আবার সাথে। তারপরে শরীর চর্চা করান, তারপরে হচ্ছে বিনোদন, বিনোদনের পয়েন্টগুলো ভিতর লেখাগুলো ভালো করে লিখবা, পয়েন্ট আগে লিখবে এগুলো। তারপরে হচ্ছে জলদি ঘুমিয়ে পড়া, লিখে কোলন দিয়ে তারপরে কয়েক লাইন লিখে দিবা, এগুলো কয়েকবার পড়লে তোমরা বানিয়ে লিখতে পারবা, মুখস্থ করার দরকার নেই। তারপর ছয় নম্বর হচ্ছে সকাল সকাল ঘুম থেকে উঠা, ভালো করে দেখে নাও সবাই। 7 নম্বর হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা, এই 7টা পয়েন্ট লিখবা ভালো করে। আরেকটা প্রশ্ন আছে, এটাই শেষ প্রশ্ন, ভালো কাজের জন্য সহায়ক কাজ ও অভ্যাস সকলে লিপিবদ্ধ করো। তো নমুনা উত্তর দেখো, ভালো থাকার জন্য সহায়ক কাজ ও অভ্যাস, এগুলো আরও সহজ, সময়মতো যথাসময়ে কাজ করা, তারপর নিয়মিত পড়াশোনা করা, নিয়মিত শরীর স্বাস্থ্য ও খেলাধুলা করা, এগুলো কয়েকবার পড়লেই পারবে তোমরা, এগুলো মুখস্থ করা লাগবে না, কয়েকবার পড়লেই পারবে, ভালো করে দেখে নাও। একেবারে ফাইনাল সাজেশন, তে 4টা প্রশ্ন আমরা দিয়েছি, এখান থেকে তোমরা পরীক্ষা কমন পেয়ে যাবা। তো ভালো থেকো সবাই, দেখা হচ্ছে আমাদের পরবর্তী যে কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।